আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, আমি পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আব্দুল কাইয়ুম বলছি। প্রিয় দর্শক, আজকের যে বিষয়টি সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আজকের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিষ দায়ী। মূলত আমরা সাধারণত জানি যে ডায়াবেটিস মানে সারা জীবন ওষুধ খেতে হবে, ডায়াবেটিস কখনো ভালো হয় না, এটা আমাদের ব্রেনে ঢুকে আছে। কিন্তু ডায়াবেটিস যে ভালো হয় এটা আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এটা তারা স্বীকার করেছে। তাদের ওয়েবসাইটে গেলে তারা দেখতে পাবেন, ডায়াবেটিস মিশন লিখে সার্চ করবেন তাদের ওয়েবসাইটে, তাহলে আপনারা পুরো ডিটেলস তথ্যগুলো পাবেন এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আর আলহামদুলিল্লাহ আমরা এটা প্রমাণ করে দিচ্ছি, শুধু একজন, দুইজন, পাঁচজন, দশজন, বিশজন, পঞ্চাশজন রুগী দিয়ে নয়, বরঞ্চ আপনি দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে 100-এরও বেশি আমাদের শুধু সাক্ষাৎকার আছে, যারা ভালো হয়েছে তাদের 100-এরও বেশি সাক্ষাৎকার আছে এবং আরও কত প্রচুর রুগী যাদের সঙ্গে আমরা সাক্ষাৎকার করার সুযোগ হয়নি। তো আলহামদুলিল্লাহ যে ডায়াবেটিস ভালো হয়, আজকে আমাদের সামনে একজন বিখ্যাত ব্যক্তি আছেন, তিনি অ্যালোপ্যাথি প্র্যাকটিসও করেন, সাথে সাথে একজন যোগ্য আলেম, মাদ্রাসা শিক্ষক। তো উনি বিশেষ করে ওনার যে ডায়াবেটিসের মানে ঘটনা এবং আমাদের কাছ থেকে কীভাবে উনি ভালো হলেন এবং আমাদের মাঝখানে ওনার সমস্যাগুলো কী হয়েছিল, এই সমস্ত তথ্যগুলো আপনারা শুনতে পাবেন যে এবং বর্তমানে ওনার কী অবস্থা, সেই বিষয়গুলো আপনারা শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে ডায়াবেটিস ভালো হয় কি না। যারা মনে করেন যে ডায়াবেটিস ভালো হয় না, এটা তাদের আগেকার থিওরি, অর্থাৎ মানে 50 বছর আগের যে থিওরি, সেই থিওরিটা মূলত তারা পোষণ করে আছেন। যদি আপনি ভালোভাবে দেখেন, ইতিহাস ঘেঁটে যদি দেখেন, তাহলে দেখতে পাবেন 1989-এর পরেই কিন্তু এটা সায়েন্টিফিকভাবে প্রমাণ হয়েছে যে ডায়াবেটিস বিশেষ করে টাইপ 2 এটা ভালো হওয়া সম্ভব, এটা ভালো হয়, তার প্রমাণ আছে আমাদের কাছে এটা সায়েন্টিফিকভাবে, এবং আলহামদুলিল্লাহ এটা আমরা তো প্রমাণ করে দিয়েছি। তো আজকে আপনাদের সামনে আমাদের একজন পেশেন্ট, একজন বিখ্যাত ব্যক্তি, তেনার সাথে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব, ওনার পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন, ওনার নাম, ওনার ঠিকানা। তো ওনাদেরকে আপনাদের সামনে উপস্থিত করা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। তো আপনি যে আমাদের কাছে ডায়াবেটিসের চিকিৎসার জন্য মানে করেছিলেন, আপনি কীভাবে আমাদের ডায়াবেটিসের এই চিকিৎসার বিষয়টা আপনি জানতে পেরেছিলেন? আমি ফেসবুকে দেখেছিলাম। আচ্ছা, ফেসবুকে আপনার সাক্ষাৎকারে এসবগুলো দেখে, আচ্ছা আচ্ছা, তাতে আপনাকে কল করেছিলাম। জি, দিয়ে ডিটেলস জানলাম আরও। জি জি, জানার পরে তখন ভাবলাম যে আল্লাহ পাক, যেন প্রথমে তো এটা হচ্ছে যে যত মানে আমাকে যখন 2018-তে সুগার হয়, আচ্ছা 2018-তে, জি, তখন আমি ফরাকারের ডাক্তারকে দেখাচ্ছিলাম, ট্রিটমেন্ট করালাম, উনি বললেন 314 সুগার। আচ্ছা আচ্ছা, সেখানে বিশ্বাস করলাম না, দিয়ে গেলাম মালদা, সোনাসখানে ট্রিটমেন্ট করালাম, ওখানেও উনি বলছেন গা 318 ফার্স্টিংয়ে। আচ্ছা আচ্ছা, তারপরে মেডিসিন নিলাম না, গেলাম কলকাতা। আচ্ছা, কলকাতা গিয়ে ট্রিটমেন্ট করিয়ে ওখানে সব কিছু করার পরে উনি বলছেন না, অবশ্যই সুগার হয়ে গেছে আপনাকে। আচ্ছা আচ্ছা, ওখানেও আপনার ওই 318 এই মতোই হয়েছিল ফার্স্টিংয়ে। দিয়ে ওনাকে বললাম যে সুগার আমি, আপনি আমার একটা পদ্ধতি করুন, আমাকে বলুন যে আমার সুগারটা যেন মানে পূর্ণ সেরে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো অ্যালোপ্যাথিক ওষুধ যেন আমার খেতে না হয়। তো উনি আমাকে একটু মানে রেগে বললেন, কে ওষুধ না খেয়েই মানে ওষুধ মানে ভালো সুগার ভালো যাবে, ওষুধ খান। তো ওর কাছে ট্রিটমেন্ট চালাতে লাগলাম, কিন্তু আমার প্রেশারও কম ছিল না। আচ্ছা আচ্ছা, আর সুগারটা ওই ওষুধ খেয়ে মানে লিমিটে আসতো আর কি। তো এবার চলতে চলতে তখন চালিয়ে আসছিলাম, দিয়ে আপনার সংবাদ পেলাম। আচ্ছা, দিয়ে আমি ওখান থেকে ছেড়ে দিয়ে, হ্যাঁ, আপনার কাছ থেকে আল্লাহর রহমতে শুরু করলাম। আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে, গ্রাম সেরাসিন। সেরাসিন ঝাড়খণ্ড? ঝাড়খণ্ড। আচ্ছা আচ্ছা, জি, আমি ওখানে। জেলাটা কি পড়ছে আপনার? জেলাটা সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ জেলা পড়ছে? আচ্ছা আচ্ছা, তো ওখানে আমি একটা মাদ্রাসা তৈরি করেছি ওখানে। আচ্ছা, আপনার নামটা তো জানা হয়নি। মোহাম্মদ শামসির আলম। মোহাম্মদ শামসির আলম আলম। তো আপনি মানে পেশাটা আপনার কি? পেশা হচ্ছে যে আমি অ্যালোপ্যাথি প্র্যাকটিস করি। আচ্ছা, অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন। জি, আর তার সাথে সাথে একটা মাদ্রাসাও আমি বানিয়েছি, আমি বানি হিসাবে। আচ্ছা আচ্ছা,
ওখানে আমি হেড শিক্ষক ছিলাম। আচ্ছা আচ্ছা, এখন সহ শিক্ষক আছে। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, বিশেষ করে একটা জিনিস আমি বলে রাখি যে ভাই একজন হচ্ছেন অ্যালোপ্যাথি প্র্যাকটিস উনি করেন, তো বিশেষ করে অনেকেই হয়তো মানে যারা হয়তো প্র্যাকটিস করেন তারা হয়তো একটু দূর থেকেই মানে এ করার চেষ্টা করেন, মন্তব্য করার চেষ্টা করেন অনেকেই, তবে আলহামদুলিল্লাহ অনেকেই অনেক যারা অ্যালোপ্যাথি ডাক্তার আমাদের কাছ থেকে অনেকেই ভালো হয়েছেন। আপনাদের আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কিছু অ্যালোপ্যাথি ডাক্তার আমাদের কাছ থেকে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে যারা সঠিকভাবে বিষয়টাকে না বুঝতে পারছেন তারা হয়তো এই ধরনের কথা মানে হয়তো বিভিন্ন রকম কথা ওগুলো বলে থাকেন আর কি। তো আপনি মাদ্রাসার ওখানে শিক্ষক আছেন? জি জি। হ্যাঁ, তো বিশেষ করে যেহেতু মাদ্রাসা শিক্ষক, আপনার ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ একজন মাদ্রাসা শিক্ষকের যথেষ্ট ভালো জ্ঞান হয়, তো আপনাকে আমি একটা বিষয় জিজ্ঞাসা করি যে আপনার, যদিও আমি কোনো ইসলামিক মানে কোনো শিক্ষক না বা কোনো মানে এমন কোনো কিছু না, হ্যাঁ, তো বিশেষ করে আমি আপনাদেরকে যে বিষয়টা আমি জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে যে রোগ মানে পুরোপুরি ভালো হওয়া বা রোগ সেরে যাওয়া এই বিষয়গুলো নিয়ে কিছু বলা হয়েছে কিনা, যদি এই বিষয়ে বলতেন। অবশ্য হাদিস আছে, আল্লাহ পাকের নাই বলছেন, সেই হাদিস থেকে প্রমাণিত আছে। আচ্ছা, কুল্লু দাইন দাওয়াউন ইল্লাল মওত, মানে মত এমন একটা অসুখ হয়েছে যে অসুখটাতে মত অনিবার্য। হ্যাঁ, ওই অসুখ ছাড়া সমস্ত অসুখের আল্লাহপাক মেডিসিন করেছেন। আচ্ছা আচ্ছা, কেন সমস্ত অসুখ ভালো হওয়াটা সম্ভব, কিন্তু আমি যা প্র্যাকটিক্যাল জীবনে দেখলাম, আমার কাছে ছ বছর মানে ডায়াবেটিস ছিল, জি জি, তাহলে অ্যালোপ্যাথি কোনো ডাক্তারদেরই মানে এটা মতামত নয় যে মানে সুগারটা আপনার সেরে ভালো হবে। জি জি, ওনার কথা মানে কবরে যে আমার একটা দাদাকে সুগার হয়েছিল, তো ওনাকে আশুতোষ রায়ের কাছে একটা ট্রিটমেন্ট করতাম মালদাতে। আচ্ছা আচ্ছা, তো উনি বলতেন যে আপনার কবরে যাওয়া পর্যন্ত আপনাকে ওষুধ খেতে হবে, মটফার্মিন ট্যাবলেটটা কবরে যাওয়া পর্যন্ত খেতে হবে। তো এই দেখে আমি মানে যখন আপনার সন্ধানটা পেলাম আর হাদিসের কথা মিলাচ্ছি, তো এই অসুখ ভালো হবে এটা দৃঢ় বিশ্বাস আল্লাহর উপরে আমার দিয়ে তখন আপনার কাছে, হ্যাঁ, আমি যখন ওষুধ আপনার শুরু করি ন্যাচারোপ্যাথি, তখন থেকে আমার প্রেশারও মানে হাই ছিল আর সুগারও ছিল, ফাস্টিং ছিল আপনার 231 আর পিপি ছিল 297, এই নিয়ে আমি শুরু করেছিলাম। তখন থেকে আমি একটা ওই অ্যালোপ্যাথি ট্যাবলেট খাইনি আজ পর্যন্ত, আমি মুখে দিনই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ দিয়ে তো মানে ট্রিটমেন্ট করলাম আজকে। এখন আপনার কতদিন টোটাল ট্রিটমেন্ট করাটা কতদিন হলো? ওই সেপ্টেম্বর মাসের 4 তারিখে ট্রিটমেন্ট করিয়েছিলাম, 5 তারিখ থেকে আরম্ভ করেছিলাম, কাছাকাছি মানে 5 মাস। 5 মাস, তো 5 মাসে আপনি যে এই যে রিপোর্টটা করেছেন এটা কী খেয়ে রিপোর্ট করেছেন? ফাস্টিং করেছিলাম তো না খেয়ে, জি, আর পিপি করেছিলাম আপনার ওই গ্লুকোজ 80 গ্রাম, 80 গ্রাম গ্লুকোজ খেয়ে, বলেছিলেন 40 গ্রাম, 75 গ্রাম, 75 গ্রাম খেয়ে। আচ্ছা আচ্ছা, আমি 80 গ্রাম খেয়ে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি 80 গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার যে রিপোর্ট দেখছেন যে একটা নন ডায়াবেটিক পেশেন্টের, হ্যাঁ, যেটা 120 আমরা ধরি আর কি, সেটা 122 আলহামদুলিল্লাহ, 120 22 30, হ্যাঁ, তো 122 মানে ওনার এত সুন্দর রেজাল্টটা, আপনারা যারা বুঝেন এই বিষয়গুলো নিয়ে তারা দেখতেই পাচ্ছেন যে ওনার রিপোর্টটা আলহামদুলিল্লাহ কত ভালো রিপোর্ট এসেছেন। তো মূলত এখানে একটা জিনিস জেনে রাখা আমাদের দরকার, বিশেষ করে যারা আমরা মুসলিম, হ্যাঁ, যারা মুসলিম, যারা আমরা কোরআন এবং সহি হাদিসকে যারা মেনে চলি বা মেনে চলার চেষ্টা করি, তাদের বিশেষ করে এই কথাটা বলা মোটেই উচিত নয়, হ্যাঁ, যে রোগ কখনো ভালো হয় না বা এগুলো ভালো হবে না, হ্যাঁ, ঠিক আছে, মানে যারা বলছে মানে তাদের নলেজ থেকে তারা বলছে, হ্যাঁ, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে ভালো হওয়া সম্ভব। অবশ্যই, হ্যাঁ, আল্লাহ তাআলা এর মানে ওষুধ দিয়েছেন, কিন্তু আমাদের গবেষণার দুর্বলতা, হয়তো আমরা গবেষণা করে বের করতে পারিনি, কিন্তু তাই বলে এটা কখনো মানে কোনো একটা প্যাথিতে সম্ভব নয় বলেই যে পৃথিবীতে যতগুলো চিকিৎসা পদ্ধতি আছে, হ্যাঁ, সেগুলোতেও সম্ভব নয়, এটা কিন্তু মানে সম্পূর্ণ ভুল। মানে আমি যদি একটা কুয়োতে বাস করি আর যদি আমি ওই কুয়ো থেকে সমস্ত কিছু যদি বিচার করি, হ্যাঁ, তাহলে কিন্তু এটা ভুল হবে। হ্যাঁ, আমি যে জায়গাতে বাস করছি বা আমি যে প্যাথিকে ইউজ করছি সেখানে সেটা সম্ভব না হতে পারে, কিন্তু অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে যে সম্ভব নয় কিন্তু এটা কিন্তু ভুল। আরেকটা বিষয় যেটা হচ্ছে, যারা আসলে বলছেন তারা বিশেষ করে মেডিকেল সায়েন্স আজকে আলহামদুলিল্লাহ অনেক অ্যাডভান্স হয়েছে,
তো মেডিকেল সায়েন্স দ্বারা যেহেতু এটা প্রমাণিত যে ডায়াবেটিস এটা ভালো হওয়া সম্ভব, ইনসুলিন রেজিস্ট্যান্স এটা ভালো হওয়া সম্ভব, এটা কিন্তু মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত। এখন কথা হচ্ছে তাহলে বর্তমানে যারা ডাক্তার তারা জানছে না কেন অধিকাংশই, তো তাদের এটার কারণ যেটা হচ্ছে যে এদের এরা যেসবগুলো পড়েছে আর কি সেগুলো হচ্ছে 50 বছর আগেকার থিওরি। আপনি যদি এখনও স্কুলে যদি যান তাহলে আপনি পড়বেন 9 নবগ্রহ, তো দেখেন 9 নবগ্রহ এটা অনেক আগেকার থিওরি, এটা কিন্তু চেঞ্জ হয়েছে, এখন কিন্তু গ্রহ অনেক বেশি হয়ে গেছে, তারপরে ওই পড়াচ্ছে কি 9 নবগ্রহ। তাহলে যদি ওদের আপডেট ভার্সন আপডেট যদি তাদের মানে নলেজ না থাকে যে কোনো বাচ্চারও, হ্যাঁ, তাহলে বলবে সে 9 নবগ্রহ, 9টাই গ্রহ, 9-এর বেশি 9। তো এগুলো হচ্ছে ব্যাপার আর কি। তো আপনারা যারা বিশেষ করে আমার কথাকে যারা প্রমাণ করতে চাইছেন যে আমি যেটা বলছি এটা প্রমাণ কতটা সঠিক বা বেঠিক, তো আমি আপনাদেরকে কয়েকটা প্রমাণ দিই। প্রথম, মাওলানা সাহেব উনি হাদিস দ্বারা প্রমাণ দিলেন, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এটা আমরা প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখিয়ে দিয়েছি, 100-এর বেশি আমাদের সাক্ষাৎকার ভিডিও রয়েছে যারা আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে ভালো হয়েছে। তারপরে হচ্ছে কি, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন তারা প্রমাণ করেছে, আপনি গুগলে গিয়ে লেখেন আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের, আপনি ওয়েবসাইটে যাবেন, হ্যাঁ, সেখানে আপনি তাদের যখন ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে গিয়ে সার্চ বক্সে আপনি লিখবেন ডায়াবেটিস রিমিশন, ওই ডায়াবেটিস রিমিশন গিয়ে সার্চ করলে আপনারা পুরো ডিটেলস তথ্য সম্পর্কে চলে আসবে। তো আমি এটা আপনাদেরকে বিভিন্ন দিক দিয়ে প্রমাণ করলাম যে ডায়াবেটিস ভালো হওয়া সম্ভব এবং আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, যদি সেটা টাইপ 2 ডায়াবেটিস হয়। তো যারা জানে না তারা জানে না, তাদের বিষয়টা ভিন্ন। এখন ঘটনা যেটা হচ্ছে, আপনাকে যে বিষয়টা জিজ্ঞাসা করি যে আমাদের কাছে যারা চিকিৎসা করাই, এই চিকিৎসা করাতে গিয়ে মানে মানুষের যে বিভিন্ন রকমের কথাবার্তা, হ্যাঁ, সেই ব্যাপারে আপনার উপরে কোনো ইফেক্ট পড়েছিল কিনা বা মানুষ কীভাবে আপনাকে মানে পড়েছিল এই ব্যাপারগুলো কি যদি কিছু বলতেন। আমার এটা তো আশ্চর্যজনক কথা যে বিশাল বড় ধরনের ত্যাগ স্বীকার করতে হয়েছে। জি, তো এই ত্যাগ স্বীকার করতে গিয়ে আমাদের অল স্টাফের মধ্যে সকলেই বা আমাদের মাদ্রাসার যারা কমিটি অনেকেই ওনারা বলছেন কে এই মতো ই করে আপনি শরীরটা শুকিয়ে গেল, ওয়েট কমে গেল, দেখতে কেমন লাগছে, দেখেন হয়তো ক্ষতি হয়ে যেতে পারে, বিভিন্ন রকম মানে মানুষের যেটা ইয়ে বলতেন। কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল আল্লাহ পাকের উপরে, ইনশাআল্লাহ সারবে, এটা আমি বিশ্বাস রেখে আপনার কাছে এটা চালিয়ে গেলাম। তো আল্লাহ আপনাকে ইয়ে দিয়েছে। প্রথমে যখন আপনার গায়ে খেতে শুরু করি তখন কিন্তু আমি HbA1c টেস্ট করেছিলাম, তাতে ছিল 8.9। জি, কিন্তু এখন আপনার আদেশ যখন আপনি দিলেন এই কদিন আগে, তখন আমি টেস্ট করলাম ওটা, তো 5.5 হয়েছে, মাশাআল্লাহ, একদম পুরো আলহামদুলিল্লাহ। মানে যদি MBBS আমার মানে ভাই হয় খুঁজে আসলাম, দাদা আপনি কোথায় ট্রিটমেন্ট করালেন, পূর্ণ আপনার যে দেখি সুগার খতম হয়ে গেছে, তো উনি খুব প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ, যাই হোক। তো বিশেষ করে যে এখনও মানুষ যে এই যে কুসংস্কারে ডুবে আছে, হ্যাঁ, বিশেষ করে অনেক মানুষই বিশ্বাস করতে চাইছে না বা যারা হয়তো করছে, আমাদের রুগীরা যারা হয়তো নিয়মগুলো শুরু করছে পালন করছে, তাদেরকে বিভিন্নভাবে মানে টিটকারি মারা থেকে শুরু বিভিন্ন এগুলো করছে, তো এই মানুষদের জন্য আপনার উপদেশ কিছু থাকবে কি না সেটা বলেন। ওদের জন্য আপনি কি উপদেশ দিবেন যারা মানে বলছে না ভালো হবে না, এই যে অবিশ্বাস করছে। তো মানুষের আল্লাহর উপরে তো বিশ্বাস রাখা দরকার। জি, অবশ্যই। যেটা আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহ পাকের নাই বলছেন যে যেটা বলেছেন, হ্যাঁ, সেটা বাস্তব, সেটাই সত্য, আর সেটাই ঘটবে, সেটাই ঘটবে। আর নবী নিজের মুখের বয়ানে বলেছেন যে কুল্লু দাইন দাউন ইল্লাল মত, তো মত ছাড়া সমস্ত অসুখ ভালো হওয়া সম্ভব, এটা আমাদের বিশ্বাস রাখাটা দরকার। অবশ্যই, অবশ্যই। তো এই প্রসঙ্গে আমাদের এখানে এসেছিলেন কিছুদিন আগে আমাদের শেখ, সম্মানিত শেখ আবদুল্লাহ সালাফি সাহেব, তো ওনার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল এই প্রসঙ্গে আর কি। হ্যাঁ, তো উনি যেটা বললেন যে কেউ যদি মনে করে, ঠিক আছে, বা বলে যে না এর কোনো মানে ভালো হবে না চিকিৎসার মানে এ নেই, তাহলে এটা হচ্ছে ইমান বিরোধী। জি জি জি, হ্যাঁ, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কথা। হ্যাঁ, তো এই ধরনের কথা বলাটা উচিত নাই। হ্যাঁ, আমাদের গবেষণা দূর পর্যন্ত পৌঁছায়নি, আমরা এখন পর্যন্ত সেই জায়গাতে পৌঁছাতে পারিনি, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু অবশ্যই এর জন্য ব্যবস্থাপনা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো প্রিয় দর্শক, বিশেষ করে যারা হয়তো অনেকেই মানে দেখছেন আমাদের ভিডিওটি, তো তাদের ব্যাপার তাদেরকে আমরা বলি যে দেখুন, আলহামদুলিল্লাহ ডায়াবেটিস ভালো হওয়া সম্ভব, আর আপনি যদি ভালোভাবে আরও তথ্য নিতে চান তাহলে আপনাকে আমি বললাম ডায়াবেটিস আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের আমি রেফারেন্স দিলাম এবং আমাদের ভিডিওগুলো দেখবেন, আর যদি আপনাদের সেরকম যদি আরও বেশি জানতে চান সরাসরি আমাদের এখানে আসুন। তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। এই ডায়াবেটিস সেন্টারে আপনি সরাসরি এসে আগে তথ্য জেনে নেন, এসে যে আপনাকে চিকিৎসা করাতে হবে
এমনটি ব্যাপার নয়, আপনি আসেন বিস্তারিত আপনি তথ্য জেনে যান। তথ্য জেনে যাওয়ার পরে যদি আপনার মনে হয় যে চিকিৎসা করানো আপনার প্রয়োজন, আপনি চিকিৎসা করাবেন। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে না চিকিৎসা করাবো না, সেটা আপনার স্বাধীনতা সম্পূর্ণ। তবে এখানে মাঝখানে একটা জিনিস আমি ইয়ে করি, যেমন আপনি মাঝখানে একবারে মানে হোপলেস হয়ে গিয়েছিলেন, কারণ অনেকেই পেশেন্ট আমাদের এইভাবে হোপলেস হয়ে যায়। হ্যাঁ, একটা সময় যখন তার আপ ডাউন হয়, তো এই বিষয়গুলো আমরা তো জানি যে এগুলো হয়। হ্যাঁ, তো অনেকেরই পেশেন্টের হতে পারে আর কি। তাহলে আপনার এই ভিডিও দেখে যদি অনেকেই যাদের এরকম সমস্যা, তারা যদি আবার মানে ভুলটা বুঝতে পেরে যদি সে সান্ত্বনামূলক পায়, যেমন আমাদের ওই উনি ভাই ওই উনি একজন মাদ্রাসা শিক্ষক আর কি বহরমপুরের, তো উনি বিষয়টাকে নিয়ে মানে একটু ক্লিয়ার করেছিলেন আর কি, যে আমার এই রকম ঘটনা হয়েছিল। তো আপনার মাঝখানে কি রকম হয়েছিল এই বিষয়টা যদি শেয়ার করতেন। মানে দেখলাম যে শুরু থেকেই আমি যখন 7 দিন পর পর চেক করে আসছি, সুগার নরমাল আছে, নরমাল থাকতে থাকতেই যখন 3 মাস মাথাতে, তো তখন দেখলাম যে সুগার চেক করতে, তখন খাবারটা হয়তো কিছু আরম্ভ করেছিলাম, তো ভাত খেয়ে করলাম, পিপি করেছিলাম মনে হয়, তাতে কিন্তু দেখলাম কি সুগারটা একটু বেড়ে গেছে। তাতে আমাকে একটু সে সময় একটু দুঃখ এসেছিল, আমি 3 মাস ধরে এমতো মানে পালন করে আসলাম, অথচ এই মতো হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, তবুও কিন্তু আশাটা তো ছেড়ে দিইনি। তখন আপনার কাছে আমি ভালোভাবে জানতে আসলাম যে ব্যাপারটা কী, তো আপনি তখন বুঝিয়ে বললেন জিনিসটা দিয়ে, কিন্তু আমি আশা ছেড়ে দিইনি, আমি চালিয়ে আসলাম, ইনশাআল্লাহ ভালো হবে। প্রিয় দর্শক, বিশেষ করে অনেকের এইরকম হতে পারে যে আমাদের কাছে চিকিৎসা করাতে করাতে যখন আমরা যে তার উপরে লোডগুলো দিই, হ্যাঁ লোডগুলো দিই, মানে ভাতটা আমরা অল্প করে খেতে বলি, তারপরে বাড়াতে বলি, বা আমাদের যে আটা দেওয়া হয়, যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ যে এই যে আটা আলহামদুলিল্লাহ এখন আমরা আটা দিচ্ছি, আটা ছাতু দেখতে পাচ্ছেন, তারপরে এই যে নিমকি আপনারা দেখতে পাচ্ছেন, নিমকি বিস্কিট, হ্যাঁ তো এগুলো আমরা দিচ্ছি। তো এগুলোতে কী করা হয় যে এরপরে লোড বাড়ানো হয়, তো লোড বাড়িয়ে বাড়িয়ে আমাদেরকে শরীরকে সেরকমভাবে তৈরি করতে হয়, সেটিং করতে হয়। হ্যাঁ, যেমন একটা বাচ্চা প্রথমে 1 কেজি লোড পাচ্ছে, তারপরে আস্তে আস্তে 1.5 কেজি, তারপরে 2 কেজি দেওয়া হলো, তারপরে 2.5 কেজি, আস্তে আস্তে লোড দেওয়া হয়। এখন একটা বাচ্চাকে আপনি দেখছেন যে ও তো 2 কেজি লোড পাচ্ছে, তো 3 কেজি দিয়ে দেখি তো 3 কেজি পারছে কি না। এবার 3 কেজি যখন দেওয়া হলো, দেখা গেল যে সেই বাচ্চাটা 3 কেজি কিন্তু এখন পারছে না। তো পারছে না তো কী হলো, সে পড়ে গেল বা বসে গেল। হ্যাঁ, তো এই জিনিসটা নিয়ে অনেকেই কিন্তু অনেক পেশেন্ট কিন্তু হোপলেস হয়ে যায়। যখন আমরা তাদেরকে তার লোডটা যখন দিই, হ্যাঁ গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লাইসেমিক লোডওয়ালা ফুডগুলো যখন একটু তার সেইভাবে অ্যাপ্লাই করা হয়, তখন দেখা যায় যে এরকম ঠিক হতে হতে একটা সময় দেখা গেলো যে হয়তো সুগারটা বেড়ে গেছে। তো এখানে অনেকেই হোপলেস হয়ে যায় যে হ্যাঁ আমার সুগার বেড়ে গেল, আমি এতটা শুধু বেশি খেলাম বা এই করলাম তাতে আমার সুগারটা বেড়ে গেল। এখানে হোপলেসের কোনো ব্যাপার নাই, কারণ আমরা তো আপনাকে লোড দিয়ে এই জন্যই দেখছি এবং টেস্ট করে এই জন্য দেখছি যে আপনার বডি এটা সহ্য করতে পারছে কিনা। যদি সহ্য করতে না পারে, তাহলে এটা বুঝতে হবে যে আপনাকে এখন পর্যন্ত ওই আগেকার নিয়মে আরও 1 সপ্তাহ চলতে হবে, তারপরে আপনাকে আবার ওই লোডটা দিয়ে দেখতে হবে। এইরকমভাবে ধীরে 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 আপনাকে বাড়তে হবে। তো এইখানে অনেকেই মানে হোপলেস হয়ে যান আর কি, যদি একটু বেড়ে যায়। তো এইরকমভাবে যদি কেউ হোপলেস হয়ে যদি আমাদের সিস্টেম থেকে বেরিয়ে গেলেন, তাহলে তো এটা খুবই দুঃখজনক। মানে আমাদেরকে এত বেশি দুঃখ লাগে যে লোকটা 3 মাস ধরে, 2.5 মাস ধরে এত কষ্ট করলো, এত খরচ করলো, হ্যাঁ পরিশ্রম করলো, আর মানে সাকসেস হওয়ার মুহূর্তে শুধু ভুল বুঝে সেই লোকটা পালিয়ে গেল। তো এটা আমাদেরকে খুবই দুঃখ লাগে। তো এই জন্য যদি কারো ভাগ্যে যদি সুস্থতা না থাকে, তাহলে আল্লাহ তাআলা ওকে কোনোরকমভাবে হয়তো দেখবে সে ভুল বুঝছে বা আর কিছু হচ্ছে, মানে নেগেটিভ ধারণা করে সে হয়তো বেরিয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো নসিবে যদি সঠিক রিজিক রাখে, সুস্থতা যদি রাখে, তাহলে দেখা যাবে যে কোনোভাবে আলহামদুলিল্লাহ সে টিকে থাকছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন তাকে পুরোপুরি ভালো করে দিচ্ছেন। তো প্রিয় দর্শক, বিশেষ করে যারা এই ধরনের হয়তো হওয়ার সম্ভাবনা আছে অনেকেরই ক্ষেত্রে, তো হোপলেস হবেন না, বরঞ্চ আপনারা বিষয়টাকে বুঝে পরামর্শ নেবেন, হ্যাঁ এবং আপনারা সঠিক ভাবে নিয়মটা পুরো পালন করে যাবেন ইনশাআল্লাহ। যদিও আমাদের সাধারণ নর্মাল কোর্স যেটা হচ্ছে 6 থেকে 9 মাসের কোর্স, আপনি ইনশাআল্লাহ এর মধ্যে পুরোপুরি ভালো হয়ে যাবে। ম্যাক্সিমাম মানুষ 3 মাসের ভালো হয়ে যায়, কেউ 4 মাস লাগে, কারো 5 মাস লাগে, কারো 6 মাস লাগে, তো ইনশাআল্লাহ ভালোভাবে হয়ে যাবে। তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনাদের অ্যাপয়েন্টমেন্টও আপনারা নিতে পারেন। তো আমাদের ওয়েবসাইট রয়েছে www.mdabdulkayum.com, এখানে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9732624907, এই 907-এ আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন, সরাসরি বিস্তারিত তথ্য এখান থেকে আপনারা পাবেন। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।